السلام عليكم ورحمة الله وبركاته. এরাতের ফজিলত সম্পর্কে অনেকগুলো সহি সনদে বর্ণিত হাদিসের মাধ্যমে দার্থহীনভাবে এরাতের ফজিলত সুপ্রমাণিত। আল্লাহ রাব্বুল আলামিন শাবানের মধ্যতম রাত্রিতে আল্লাহ তার অনেক অগণিত বান্দাদেরকে ক্ষমা করে থাকেন, মাফ করে থাকেন। তো মাফ করা, ক্ষমা করা এর মাধ্যমে জাহান্নাম থেকে পরিত্রাণ হয়, মুক্তি হয়। সেই হিসাবেই এই রাত্রিকে লাইলাতুল বারাআহ অথবা মুক্তির রজনী বলা হয়। কাজেই এ রাত ফজিলতপূর্ণ একটি রাত। এ রাতে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে মাফ করেন। কাজেই আমরা এই রাত্রিকে আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছ থেকে মাগফিরাত হাসিল করবার ক্ষেত্রে আমাদের যতটুকু সাধ্য এবং সামর্থ্য রয়েছে সেই আলোকে আমরা চেষ্টা করব। এমন ইবাদত এবং এমন আমলের মধ্যে আমরা রাত্রিকে অতিক্রম করব যার মাধ্যমে আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছ থেকে মাগফিরাত পাওয়া যায়। এ রাতে বিশেষ কোনো সুনির্দিষ্ট কোনো নির্দিষ্ট আকৃতির আমল এটি কোরআন এবং হাদিসের মাধ্যমে, কোরআন সুন্নার মাধ্যমে সমর্থিত নয়। কাজেই বিশেষ কোনো আমল এ রাতে বিধিবদ্ধ নয়। আমাদের সমাজে অনেক ধরনের কুপ্রথা, কুসংস্কার, বিদআত এই রাতকে কেন্দ্র করে গড়ে উঠেছে। আমরা সেই সকল বিদআত থেকে নিজেরাও বেঁচে থাকব এবং আমাদের আত্মীয় স্বজন, পরিবার পরিজন, সংশ্লিষ্টজন সকলকে আমরা যাবতীয় বিদআত থেকে আমরা বাঁচিয়ে রাখবার চেষ্টা করব। একটি প্রচলন রয়েছে, রাত শুরু হওয়ার আগেই ব্যাপকভাবে সকলেই গোসল করার জন্য হুমড়ি খেয়ে পড়ে। তো মূলত এ রাতের সাথে গোসল করার আমলের বিশেষ কোনো সম্পৃক্ততা নেই। অনেকে জানতে চেয়েছেন যে এ রাত উপলক্ষে সালাতুত তাসবিহ আদায় করা, আবার সালাতুত তাসবিহ জামাতের সাথে আদায় করার কোনো সুযোগ আছে কি না। তো মূলত সালাতুত তাসবিহ এমন একটি নফল ইবাদত, এমন একটি নফল নামাজ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাতুত তাসবিহ আদায় করবার জন্য বিশেষভাবে উদ্বুদ্ধ করেছিলেন। কাজে সালাতুত তাসবিহ অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আমল, একটি নফল নামাজ। নফল নামাজ স্বাভাবিকভাবেই শরীয়তের মধ্যে জামাতের মাধ্যমে বিধিবদ্ধ নয়। কাজে এই জন্য আর সালাতুত তাসবিহের যে নামাজ এটি একা একই পড়তে হয়, এর তাসবিহাতগুলো নিজে নিজে পড়তে হয়, জামাতের মাধ্যমে এই নামাজ আদায় করবার কোনো অবকাশ নেই। এ রাতে বিশেষ বিশেষ কোনো আমল আমরা অনেকে করে থাকি, দল বেঁধে কবরস্থান জিয়ারত করা, এটিও কোনো প্রমাণিত আমল নয়। কাজে এই জাতীয় মন গড়া যাবতীয় আমল থেকে, যাবতীয় কার্যকলাপ থেকে আমরা বিরত থাকব। এই হলো লাইলাতুন নিসফি মিন শাবান, রোজা রাখার বিষয়। শাবান মাস পুরো মাস জুড়েই নফল ইবাদত, নফল রোজা রাখা উত্তম। প্রতি মাসে আইয়ামে বীজ 13, 14, 15 তারিখ, আরবি চাঁদের তারিখের এই তিন দিন নফল রোজা রাখা উত্তম। সে হিসাবে গতকাল এবং আজ রোজা অনেকে রেখেছেন, তারা আগামীকালকেও রোজা রাখবেন। আইয়ামে বীজের রোজা হবে, শাবান হিসেবে রোজা রাখতে পারেন। কোনো কোনো দুর্বল সনদের মাধ্যমে বর্ণিত হাদিসের মধ্যে এই লাইলাতুন নিসফি মিন শাবানের পরের দিনেও রোজা রাখার কথা উদ্ধৃত রয়েছে। যেহেতু নফল আমল, সেই হিসাবে কেউ রাখলে রাখতে পারেন। এই হলো নফল এই লাইলাতুন নিসফি মিন শাবান তথা লাইলাতুল বারাত অথবা লাইলাতু শবে বারাত সম্পর্কে। এই হলো আমার পক্ষ থেকে আপনাদের জন্য কয়েকটি দিক নির্দেশনামূলক, কয়েকটি পরামর্শমূলক কথা। দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হলো আজকে হলো জুমার রাত অর্থাৎ বৃহস্পতিবার। আজকের রাত হলো জুমার রাত। জুমার রাত আজ দিবাগত রাত্রি জুমার রাত হিসাবেও এটি একটি বিশেষ ইবাদতের রাত। সপ্তাহে একদিন বিশেষভাবে ইবাদত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জুমাবারকে উম্মতে মুহাম্মাদিয়ার জন্য বিধিবদ্ধ করেছেন। কাজে আজ রাত একদিকে যেমনিভাবে লাইলাতুন নিসফি মিন শাবান, অপরদিকে এটি লাইলাতুল জুমা। কাজে এ রাতের ফজিলত অন্য রাতের তুলনায় আরও বেশি স্বাভাবিকভাবেই। আগামীকাল ইয়াউমুল জুমা, ইয়াউমুল জুমার দিন বিশেষভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো সালাতুল জুমা, জুমার নামাজ। আমাদের বর্তমান বিশ্ব পরিস্থিতি এবং বিশেষ করে বাংলাদেশের করোনা ভাইরাস প্রেক্ষাপটে জুমার নামাজের একটি বিশেষ পরিস্থিতি এবং বিশেষ প্রশ্ন তৈরি হয়েছে জনমানুষের মধ্যে। সেই প্রশ্নটির একটু সংক্ষিপ্ত আমরা আলোকপাত করছি। আমরা
ইতিমধ্যে লক্ষ্য করেছি যে বিভিন্ন ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান দারুল ইফতাগুলোর পক্ষ থেকে জুমার নামাজ সংক্রান্ত বিস্তারিত জুমা বিষয়ক দিক নির্দেশনা প্রদান করা হয়েছে। বিশ্ববিখ্যাত দিনী বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের পক্ষ থেকেও জুমার নামাজ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত ফতোয়া এবং বিস্তারিত দিক নির্দেশনা ওয়াজাহাত করা হয়েছে, মানুষের কাছে জুমার সংক্রান্ত মাসালাগুলোকে স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। জুমার মাসালাগুলোর ব্যাপারে আমাদের সমাজে সাধারণত সব জায়গাতেই, শহরগুলোতে, শহর এবং গ্রাম সব জায়গায় লোকালয়গুলো সাধারণত জুমার আওতাভুক্ত। একান্ত দুর্গম কোনো জায়গা, চরাঞ্চল, যেসব জায়গায় জুমার শর্ত পাওয়া যায় না, সেই সব জায়গার আলোচনা তো ভিন্ন, সেখানে সারা বছর জুমা হয় না, কাজেই এখনও তাদের জন্য জুমার আলাদা কোনো আলোচনা নেই। স্বাভাবিকভাবে এখন আমাদের লোকালয়গুলোতে, জনপদগুলোতে, শহর, গ্রাম এবং উন্নত যেই গ্রাম বলে এখন আমরা চিনি, এগুলো আসলে মূলত এই ইসলামী শরীয়তের পরিভাষায় এগুলো কারিয়া নয়, এগুলো শহর বা এগুলো শহরের হিসাবেই অন্তর্ভুক্ত। সমস্ত জায়গাতেই জুমা হয়ে থাকে, কিন্তু এখন জুমারকে কেন্দ্র করে সরকারিভাবে যেই বিধিনিষেধ আরোপ করা হয়েছে যে সর্বোচ্চ 10 জন জুমার নামাজে অন্তর্ভুক্ত হতে পারবেন, তো এই যে সরকারি বিধিনিষেধ যে 10 জনে সীমাবদ্ধ করার যে আদেশ, এটাকে এইকে কেন্দ্র করে অনেকের মধ্যে একটি সংশয় তৈরি হয়েছে যে ফিকহার কিতাবের মধ্যে জুমা সহি হওয়ার জন্য, জুমার নামাজ শুদ্ধ হওয়ার জন্য একটি শর্তের কথা আমরা জেনে থাকি, সেটা ইজনে আম, অর্থাৎ ব্যাপকভাবে সকলের জুমায় অংশগ্রহণ করবার সুযোগ এবং সেই অবকাশ থাকতে হবে, এটি না হলে জুমা সহি হয় না, এটি হলো ফিকহের মাসালা। তো সেই হিসাবে এখন সংশয় তৈরি হয়েছে যে যেহেতু এখন ব্যাপকভাবে জুমায় অংশগ্রহণের উপর বিধিনিষেধ আরোপ হয়েছে, তো এখন মসজিদগুলোতে জুমা শুদ্ধ হবে কি না, সেটি পরিষ্কার কথা। এখন যে সরকারের পক্ষ থেকে বিধিনিষেধ, এটি আসলে মূলত জুমার মসজিদের পক্ষ থেকে নয়, বা জুমা যেখানে আদায় হবে সেই জুমার পক্ষ থেকে, জুমা নামাজ আদায়ের পক্ষ থেকে বা জুমা নামাজ কায়েমকারী কর্তৃপক্ষের পক্ষ থেকে এটি বিধিনিষেধ নয়, এবং চলমান এই বিধিনিষেধটি আসলে জুমাকে কেন্দ্র করেও নয়, চলমান এই বিধিনিষেধটি হলো সম্পূর্ণ করোনা ভাইরাস কেন্দ্রিক যেই একটি মানুষের মধ্যে যে সংক্রমণের যে আশঙ্কা, সেই সংক্রমণের আশঙ্কা রোধ করবার জন্য। কাজেই এখানে যে কোনো 10 জনই জুমায় অংশগ্রহণ করতে পারে, কোনো ব্যক্তি বিশেষকে এখানে জুমায় অংশগ্রহণ করার জন্য বিধিনিষেধ আরোপ করা হচ্ছে না, এবং জুমার প্রতি আসলে বিশেষ কোনো নিষেধাজ্ঞা নয়। নিষেধাজ্ঞা হলো যে ব্যাধি সংক্রমণের কোনো কারণ যেন আমরা না ঘটি, সেটির উপর মূলত সরকার বা রাষ্ট্রের পক্ষ থেকে বিধিনিষেধ এসেছে। এজন্য এই বিধিনিষেধটি জুমার ক্ষেত্রে যে ইজনে আম, সেই ইজনে আম বা তথা ব্যাপক অনুমোদনের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা বা অন্তরায় সৃষ্টি করবে না, এজন্য মসজিদগুলোতে 10 জন হলেও জুমার নামাজ সহি হবে এবং জুমার নামাজ আদায় করতে হবে। 10 জন কি, যদি 5 জনও হয়, ইমাম ব্যতি রেখে বাকি 3 জন মুসল্লি থাকলেই আমাদের মসজিদগুলোতে জুমা আদায় করা যাবে, জুমা আদায় করতে হবে। এমনকি অনেক জায়গায়, অনেক জনপদে বড় বড় জামে মসজিদগুলোতে জুমা আদায় হতো, ছোট ছোট অক্তিয়া মসজিদগুলোতে জুমা আদায় হতো না। তো এখন যেহেতু একত্রে বড় জামে মসজিদে বেশি লোক একত্রিত হওয়া যাচ্ছে না, এই জন্য সেই সকল জনপদগুলোতে, সেই অক্তিয়া ছোট ছোট মসজিদগুলোতেও 10 জনের মতো করে জুমার নামাজ আদায় করা যেতে পারে, এটা কোনো সমস্যা হবে না। এই হলো মসজিদগুলোতে জুমা আদায় করার মাসালা। এখন আমরা যারা বাড়ি ঘরে নামাজ পড়ছি, তাদের ক্ষেত্রে জুমার দিন জুমার নামাজের ব্যাপারেও আমাদের মাসালাটি জেনে নেওয়া ভালো হবে। এই সেক্ষেত্রেও যদি বাড়ি ঘরে কোনো উন্মুক্ত পরিসর থাকে, আমাদের ঢাকার শহরে ব্যাপকভাবে, ঢাকার শহর বা বাংলাদেশের বড় বড় সকল শহরগুলোতেই বড় বড় অ্যাপার্টমেন্ট হয়, এবং সেই সকল অ্যাপার্টমেন্টগুলোতে মসজিদ ঘর থাকে, এবং সেই মসজিদ ঘরগুলোতে অ্যাপার্টমেন্টের সকলের জন্য, এমনকি অ্যাপার্টমেন্টের বাইরে থেকেও কেউ যদি আসে, সেখানেও নামাজের মধ্যে জামাতে শরীক হওয়ার সুযোগ থাকে। তো সেই সকল অ্যাপার্টমেন্টগুলোর, অথবা যারা আমরা এমনি বাসা বাড়িতে আছি, বাসা বাড়িতেও যদি এমন কোনো উন্মুক্ত পরিসর থাকে, গ্যারেজ ঘর থাকে, বড় কোনো উন্মুক্ত পরিসর থাকে যেখানে আশপাশ থেকেও কিছু মানুষ শরীক হওয়ার সুযোগ থাকে, সেইভাবে 8-10 জন যদি জড়ো হয়ে যায়, আর সেখানে যদি জুমার নামাজ কায়েম করার মতো পরিবেশ তৈরি হয়, তাহলে বাসা বাড়িতেও জুমার নামাজ আদায় করা যেতে পারে। তবে বাসা বাড়িতে জুমার নামাজ আদায় হওয়ার জন্য শর্ত হবে যে আশেপাশের মানুষেরও সেই বাসায় জামাতে শরীক হওয়ার সুযোগ থাকতে হবে। কেউ শরীক হলো বা না হলো, কিন্তু শরীক হওয়ার সুযোগ যদি থাকে, ইজনে আম যদি থাকে,
যে কেউ ইচ্ছা করলে সেই জামাতে এসে বাড়ির মধ্যে এসে শরীক হতে পারবে, তাহলে সেক্ষেত্রেও বাড়ির মধ্যে জুমার জামাত কায়েম করা যেতে পারে। তবে এক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে যে পরিস্থিতি, যে সংক্রমণ রোধ করবার জন্য সরকারি যে বিধিনিষেধ রয়েছে সেটাকে আমরা লক্ষ্য রাখবো ইনশাল্লাহ। এভাবে বাসা বাড়িতেও, বাড়িঘরের উঠোনে অথবা কোনো বাড়িতে যদি বড় ধরনের ড্রয়িং রুম থাকে, সেই ড্রয়িং রুমে যেখানে আশপাশ থেকেও আরও কিছু মানুষ সম্পৃক্ত হওয়ার সুযোগ আছে, সেই সকল ক্ষেত্রে এই আমরা জুমার নামাজ কায়েম করতে পারি। জুমার নামাজের জন্য যে শর্ত হলো যে ভালো করে জুমা নামাজ পড়ানোর মতো ইমাম থাকতে হবে, খুতবা দিতে হবে এবং কমপক্ষে ইমাম ছাড়া আরও তিনজন মুসল্লি থাকতে হবে, তাহলে বাসা বাড়িতে, বাসা বাড়ির যে উঠোনে অথবা উন্মুক্ত পরিসরে বড় ধরনের যদি কোনো এরকম ড্রয়িং রুম থাকে যেখানে আশপাশ থেকে আরও কিছু মানুষ সম্পৃক্ত হতে পারে, তাহলে তাদের সকলকে নিয়ে জুমার নামাজ আদায় করা যেতে পারে। আর যদি একান্ত ওরকম কোনো উন্মুক্ত স্পেস আমরা বাড়ি ঘরের মধ্যে দিতে না পারি, যেখান থেকে বাড়ির বাইরে থেকেও কিছু মানুষের শরীক হতে পারবে, এমন যদি স্পেস আমাদের না থাকে, জায়গা না থাকে, বরং শুধু আমরা ঘরের লোকজনই যদি নামাজ পড়তে হয়, যে ঘরের বাইরে থেকে বাড়িতে এসে পরিবারের মধ্যে এসে অন্য কেউ শরীক হওয়ার সুযোগ নেই, তাহলে এমন ঘরের মধ্যে শুধু নিতান্ত পরিবারের মধ্যে জুমার নামাজ আদায় করা সহি হবে না। সেক্ষেত্রে জুমার নামাজের পরিবর্তে জোহরের নামাজ আদায় করতে হবে। আর জোহরের নামাজ আদায় করার ক্ষেত্রে যেটি গুরুত্বপূর্ণ লক্ষণীয় সেটি হলো, জুমার দিন যেহেতু বর্তমানে আমাদের জনপদগুলোতে সব জায়গায় জুমা আদায় হবে মসজিদগুলোতে, কাজেই জন্য যারা বাড়ি ঘরে নামাজ আদায় করব তারা জুমার দিনে জোহরের নামাজ পড়ব বাড়িতে ঘরে। যদি আমি আগে যেভাবে বললাম, যদি জুমার আয়োজন না করা যায়, আশপাশ থেকে আরও কিছু মানুষের শরীক হওয়ার সুযোগ তৈরি না করা যায়, তাহলে শুধু পরিবারের লোকজন মিলে জুমা পড়ব না, সেক্ষেত্রে জোহর পড়ব। আর জোহর পড়বার ক্ষেত্রে লক্ষণীয় হলো, জুমার দিন জোহরের নামাজ জামাতের সাথে নয় বরং একা একা ইনফরাদিভাবে আদায় করতে হবে। আমরা অন্যান্য পাঁচ ওয়াক্ত নামাজ যেরকম বাড়ি ঘরগুলোর মধ্যে এখন আমরা সকলেই কোয়ারেন্টাইন থাকা অবস্থায়, আইসোলেশনে থাকা অবস্থায় আমরা জামাত করে আদায় করছি, সেক্ষেত্রে কিন্তু জুমার দিনে জোহরের নামাজ জামাতে আদায় করা মাকরুহে তাহরিমি, অর্থাৎ একেবারে সম্পূর্ণরূপে নিষিদ্ধ। সেই দিন আমাদের বাড়ি ঘরগুলোতে আমরা ঘরের মধ্যে যারা জোহরের নামাজ পড়ব একা একা জোহরের নামাজ আদায় করব ইনফরাদিভাবে। তো এই হলো জুমার বিষয় সংক্রান্ত আলোচনা। আমরা এই বিষয়গুলো লক্ষ্য রেখে সকলে ইনশাল্লাহ আমল করার চেষ্টা করব। তিন নম্বর আরেকটি বিষয় আলোচনা করে আমি আমার লাইভ প্রোগ্রাম এখন শেষ করব। তৃতীয় বিষয়টি হলো যে এখন লকডাউন অবস্থায় সারা দুনিয়ার মতো আমাদের বাংলাদেশেও জনজীবন এক ধরনের স্থবির হয়ে আছে। এক্ষেত্রে নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তের লোকজনের তাদের অনেক সমস্যাগ্রস্ত, তারা তাদের রুটি রোজগার অনেকটাই বন্ধ হয়ে আছে, আয় রোজগার বন্ধ, দিনমজুর লোকেরা তারা যেমনিভাবে সমস্যাগ্রস্ত, ঠিক তেমনিভাবে মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্তের লোকজন তারাও কিন্তু এখন বেশ সমস্যাগ্রস্ত অবস্থায় আছে। এই অবস্থায় আমরা অনেকেই তাদের সাহায্যে এগিয়ে এসেছি, আমরা তাদের সকলকে শুকরিয়া জানাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যারা এই ধরনের কল্যাণমূলক কাজ, জনকল্যাণে হাত বাড়িয়েছি, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষ্য অনুযায়ী আফযালুল আমাল ইতআমুত তাআম, মানুষকে এই অভাবের সময়ে খাদ্য বিতরণ করা, মানুষের আহারের ব্যবস্থা করা, এটি পুণ্যময় আমল, জান্নাতে যাওয়ার উপায়। কাজেই এই ক্ষেত্রে আমরা আরও যতটুকু সম্ভব আরও যার যার জায়গা থেকে আরও বেশি করার চেষ্টা করবো, এর কোনো সীমা পরিসীমা নেই। যে যত বেশি করতে পারবো তার তত বেশি কল্যাণ লাভ হবে এবং সে তত বেশি পুণ্য এবং নেকি সওয়াব হাসিল করতে পারবে। আমরা আলহামদুলিল্লাহ অনেকগুলো পক্ষ থেকে, আমিও আলহামদুলিল্লাহ আপনাদের আমাদের শুভানুদ্দায়ীদের সহযোগিতা নিয়ে অনেকগুলো পক্ষ থেকে, অনেকগুলো জায়গা থেকে, অনেকগুলো সংগঠনের পক্ষ থেকে আমরা এই জনকল্যাণমূলক কাজের উদ্যোগ নিয়েছি। বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পক্ষ থেকে আমরা এই কাজটি পরিচালনা করেছি এবং করছি, এখনও চলছে, অব্যাহত আছে। তারপরে রাবেতাতুল ওয়াইজিনের পক্ষ থেকেও আমরা আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশের প্রতি জেলায় জেলায় অল্প অল্প করে হলেও আমরা সহযোগিতার এই হাত প্রসার করবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন। কিন্তু পরিস্থিতি তো আর এখনই শুধু ভালো হয়ে যায়নি, বরং পরিস্থিতি দিন দিন আরও জটিল এবং আরও কঠিন রূপ ধারণ করছে। এক্ষেত্রে আমাদের এই ত্রাণ তৎপরতা, আমাদের এই সহযোগিতার তৎপরতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। অনেকেই আমার সঙ্গেও ব্যক্তিগতভাবেও যোগাযোগ করেন, বিভিন্ন জায়গা থেকে সহযোগিতার জন্য মানুষ আমাদেরকে আহ্বান জানান। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ব্যক্তিগতভাবে যতটুকু সম্ভব করছি এবং আমার শুভানুদ্দায়ী যারা
কল্যাণকামী বন্ধু বান্ধব রয়েছেন দেশ বিদেশে, তাদের কাছ থেকেও এই ব্যাপারে আমি সহযোগিতা প্রত্যাশা করছি। তো ইনশাল্লাহ আমি আমার এই ফেসবুক এই পেজে, যেটি আমার মোহাম্মদ মামুনুল হক নামে যে পেজ পরিচালিত হচ্ছে, এই পেজে আমি কয়েকটি বিকাশ নম্বর দিয়ে দিব, অন্তর্ভুক্ত করে দিব। আপনারা যারা যারা আমার সাথে অন্তর্ভুক্ত হতে চান, জনকল্যাণমূলক কাজে আপনারা যারা অংশগ্রহণ করতে চান, তারা ওই সকল আমার যেই নম্বরগুলো আমি এখন পাবলিশ করব আমার এই পেজে, সেই নম্বরগুলোতে আপনারা বিকাশের মাধ্যমে নগদ অর্থ প্রেরণ করতে পারবেন। যদি কেউ আরও ভালোভাবে আমার সাথে অংশগ্রহণ করতে চান, তাহলে আমার এই নম্বর থেকে আপনারা ইনবক্স করতে পারেন, অথবা আমার অনেকের কাছেই আমার হোয়াটসঅ্যাপ নম্বর আছে, হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা ইনবক্স করতে পারেন। আমি প্রয়োজনে আপনাদেরকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর সরবরাহ করব। এভাবে সকলের সহযোগিতা নিয়ে আমরাও চাই দুঃখী মানুষের পাশে দাঁড়াতে, অসহায় মানুষের সাহায্য করতে, ক্ষুধার্ত মানুষের মুখে আহার তুলে দিতে, চিকিৎসাহীন মানুষের জন্য চিকিৎসার অর্থ যোগান দিতে আমরা সাধ্যের আলোকে চেষ্টাটুকু করতে চাই। দেশ বিদেশ থেকে যারা আমাদেরকে দেখছেন, যারা আমাদেরকে শুনছেন, যারা আমাদের কল্যাণ কামনা করেন, আমাদের সঙ্গে সম্পৃক্ত থাকেন, তাদের সকলকে আবারও এই সৎ কাজে পারস্পরিক সহযোগিতার আহ্বান জানিয়ে আমি আমার লাইভ প্রোগ্রাম এখানে শেষ করছি। ওয়াতাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া। আল্লাহর কোরআন বলছে, তোমরা পরস্পর নেক এবং কল্যাণের কাজে, তাকওয়ার কাজে সহযোগিতা করো। সেই সহযোগিতার আহ্বান জানিয়ে সকলের জন্য মঙ্গল এবং কল্যাণের দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের সকলের জন্য গুনাহ মুক্তি, গুনাহ থেকে পরিত্রাণ, গুনাহ মাফি, জাহান্নাম থেকে পরিত্রাণের দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, বিশ্ববাসীকে, উম্মতে মুসলিমাকে এই মহামারীর কবল থেকে আল্লাহ হেফাজত করেন, সেই দোয়া করে সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।